ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনা যৌথ মহড়া কোপ ইন্ডিয়া 2005 সাল থেকে মূলত এই কোপ ইন্ডিয়া শুরু হয়েছে এবং তারপর 2006 2009 2018 এবং আজকে 2023 মূলত এক বছর ধরে এই কোপ ইন্ডিয়া বিভিন্ন ভাবে তারা মহড়া চালিয়ে গিয়েছেন যৌথভাবে এই যৌথ মহড়াতে একে অপরের বিভিন্ন মতামত আদান প্রদান তার পাশাপাশি একে অপরের যে যুদ্ধবিমান রয়েছে সেই যুদ্ধবিমান সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করা বা তথ্য সংগ্রহ করা তার পাশাপাশি এই যুদ্ধবিমান কিভাবে আকাশে ওড়ানো যায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যুদ্ধবিমান পরিচালনা করতে হবে একে অপরের থেকে এই সংক্রান্ত তথ্য আদান প্রদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় বায়ুসেনা মিলিয়ে এখনো পর্যন্ত এই কোপে অংশগ্রহণকারী সংখ্যা মোট 564 জন 2023 ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনার যৌথ মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে বিট্টু রায় চৌধুরী রিপাবলিক বাংলা জীবন কৃষ্ণ বাবুর 500 কোটি টাকা লেনদেনের বিষয় রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো বড় বিতর্ক এই রাজ্যে কি হচ্ছে একেবারে দুর্নীতি শিল্পের হাহাকার চাকরি নেই বিকে বোমা উঠা হচ্ছে প্রতিটা মুহূর্তে হচ্ছে নাকি জনগণ তৃণমূলকে তাড়াবে কোন ইস্যুতে সরগরম রাজ্য মিস করে গেছেন কি কাজের চাপে রাজ্যের শিক্ষা ব্যবস্থা টানে মারার হুমকি ভারতীয় সংবিধানে জবাব চাইবো চোখে চোখ রেখে সরকারি চাকরি পেতে চাই অসহিষ্ণুতা সকাল সকাল 3 প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে প্রতিদিন সকাল 7টা রিপাবলিক বাংলায় জীবন কৃষ্ণ বাবুর 500 কোটি টাকা লেনদেনের বিষয় রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি আর বাংলা আমাদের বিভিন্ন সময় কাছে থাকে রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে চোখে চোখ রেখে